সকাল আমরা নাস্তা সারলাম নাস্তা সেরে একটু হাঁটতে বেরিয়েছি তারপরে হোটেলে যে বিশ্রাম নিব রুমটা নিয়ে রেস্ট নিতে হবে পরপর দুই দিন সম্পূর্ণ জার্নির উপরে ছিলাম কারণ রেস্ট নিতে হবে দেখি হোটেলের রুমটা পা দিবে আমাদের এখনই গিয়ে আপনাদের রুম ভিউ তো দেখাবো আজকে আমরা তেমন কিছু এক্সপ্লোর করব না শুধু লঞ্চের পরে একটু বের হবো আশেপাশের স্পটগুলো দেখার চেষ্টা করব সবই দাম বেশি যাবে দাম তো একটু বেশি হবেই যেহেতু টুরিস্ট স্পট দাম তো একটু হবে রোডটা একটা চক্কর দিয়ে যাই তারপরে একটু হালাল রেস্টুরেন্ট খুঁজতে হবে হ্যাঁ ওদের পাহাড়ি এলাকায় যতগুলো মেল রোড আছে গ্যাংটকের মতোই হয় বাকি মল রোড এনা থোড়া টুরিস্ট প্লেস হে তো থোড়া প্রাইস জাদা হি জাদা হেগা আপকে ওয়াহাঁ সে থোড়া জাদা হি জাদা হেগা দেখি দেখেন এর মধ্যে চারটা বাজে নি পৌনে চারটা বাজে মোটামুটি সব কিছু সাদা হয়ে গেছে ক্লাউডি এমনিতে একটু আবহাওয়া ক্লাউডি আবহাওয়া ক্লাউডি মাল রোডে প্রচুর ভিড় আমার হোটেলের সামনে গোলাপ জামুন পান সব বিক্রি হচ্ছে সবাই ধীরে ধীরে হেঁটে হেঁটে মেল রোডের দিকে যাচ্ছে অথচ আমরা এখনো লঞ্চ করি এই যে আমার ছোট কন্যার ক্ষুধায় মুখটা শুকায় গেছে এক না তিন তিন তো তিনটে পাওভাজি হ্যাঁ না খেয়ে না এই বাটার লাগা কে দিয়া খাকে দেখো পাও ভাজি এটা কি বাটার এটা কি বাটার নাকি বাটার কেশরওয়ালা দুধ কেশর দিয়ে পেরে ভালোই এটাকে বলে সিদ্ধু টিবেটিয়ান খাবার সিদ্ধু জিলেবি জিলেবি চার পিস নেবে 60 টাকা না লাঞ্চ মোটামুটি সারলাম লাঞ্চ বলবো না কি বলবো বলতে পারি না কিন্তু লাঞ্চ সারছি পেট ভরছে বল রোডের পাশের রোডে ঢুকছি আপাতত সবগুলো চিনে রাখার জন্য একটু ঘুরতেছি কোথায় কি আছে না আছে সব দোকানে শুধু পরোটা Give me water. Water. Water.
টেক্সি ভাড়া করে বিভিন্ন স্পটে ঘুরবার জন্য ভাড়া করতে পারেন এখান থেকে। তারপরে দেখো এই যে কটন ক্যান্ডি, এটার নাম কি? কটন ক্যান্ডি। 20 টাকা চেয়েছিল, 10 টাকায় নিয়েছি। এখানে যা দেখা যাচ্ছে যে সবকিছুই বার্গেনিং করে কিনতে হবে। আজকে দিন শুরু করলাম না, এরা আইসক্রিম খাচ্ছে আমার মেয়ে। আইসক্রিম 50 টাকা 50 রুপিস। মেল রোড ধীরে ধীরে কালারফুল হয়ে উঠছে, মানালি মেল রোড। ওয়েদার কিছুটা ক্লাউডি আছে আজকে, এই রোদ এই মেঘ, মেঘ করলে শীতটা একটু জাঁকিয়ে বসে। এখানে হকারদের উৎপাত কিন্তু আসছে, 700 টাকার চশমা 100 টাকা বলার পরে পিছনে ঘুরতেছে। হকারদের উৎপাতটা একটু বেশি আছে মেল রোডে, এটা একটু খেয়াল রাখতে হবে এবং সব কিছু বার্গেনিং করে কিনতে হবে। কিছু আছে যেগুলা ফিক্সড প্রাইজের দোকান, একটা পেয়েছিলাম সকালে ফিক্সড প্রাইজে, কিন্তু অন্যান্য হকার যারা যখন নামে নামতে শুরু করছে হকার, না প্রচুর প্রচুর, মানে আপনাকে এমনভাবে ধরবে যে না কিনে আপনি যেতে পারবেন। সন্ধ্যার মানালি দেখুন আমার সাথে, সন্ধ্যা কালারফুল হয়ে উঠতেছে মানালি। মেল রোড, আমরা এখন একটা লোকাল মার্কেটে যাব। মেল রোডে যেসব প্রোডাক্টের দাম অনেক বেশি যাচ্ছে দেখি, এখানে যে আমরা দেখি কি অবস্থা হয় লোকাল মার্কেটে। ঠান্ডা, অনেক ঠান্ডা, এই যে আমি ধরে আছি স্টিক ধরে আছি আর শক্ত হয়ে যাচ্ছে, প্রচন্ড ঠান্ডা, ঠান্ডায় হাত জমে যাওয়ার অবস্থা। আমরা দেখি কি করতে পারি। এখান থেকে আমরা চেষ্টা করতেছি সে মার্কেটে ঢোকার, ভিতরে মেল রোডের আশেপাশে আসলে সব কিছুরই দাম বেশি, ওরা স্বীকারই করছে সেটা টুরিস্ট প্লেস, তো এখানে দাম একটু বেশি হবেই। সেই ক্ষেত্রে চলুন চলুন আমরা যাই, আশা করি বুঝো এটা লোকাল একটা কাঁচা বাজার, কাঁচা সবজি সব কিছু, কোনো শাক শাক আছে। অনেক কিছু আছে এখানে, মনে হলো আমাদের মনে হলো যে মল রুটের চেয়ে কিছুটা দাম কম। দেখি তারপর আমরা অপেক্ষা করতেছি, উনি মনে হয় বাইরে গেছে। জিলিপি বানাচ্ছে, জিলিপি হলো এখানে ট্রেডিশনাল খাবার, দুধ জিলিপি, গোলাপ জামুন। আশেপাশে খাবার অনেক কিছুই আছে কিন্তু কোনটা যে খাবো হালালেরই সমস্যা, এর জন্য তো খাবার খুঁজতে হলো অনেক। যেমন এই টিবেটিয়ান একটা দোকান আছে, এটা মেবি পর্ক এখানে চলে, সো আমাদের জন্য তো বুঝতেই পারতেছেন
আপাতত সমস্যা হয়ে যায় মেলোডের পাশের রোডেই মার্কেটটা আর এখানে একটা জিনিসে দেখবেন যে যে দোকানে যাবেন সেখানে সেল লেগে আছে তাই না সেল সেল সব জায়গায় সেল شاب 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 রাতের মানালি সুন্দর মানালি মানালি মেল রোড মানালি যেদিকে তাকাবো সেদিকে কালারফুল এখনো পুরোপুরি অন্ধকার নামেনি তারপরে দূরের পাহাড় দেখা যাচ্ছে আসলে মনে করছিলাম যে শীতের জন্য মনে হয় লোকজন কম হয় আসলে তা না কম কই সব হোটেল বুকিং আছে কম নেই প্রচুর ভিড় হ্যাঁ চলো ও যে ওইটা ওখানে চার্লি চ্যাপলিন সেজে একজন মুখাভিনয় করতেছে জাস্ট তার সাথে ছবি তুললে ২০ টাকা দিতেইব এটা বুঝুন নি বুঝলেন গলায় লেখা আছে ভিডিও করো উঠছে না ভালোই লাগছে চলো ছবি তুলি আমরা দারুণ একটা এন্টারটেইনমেন্ট করলাম তাই না ও যে পড়ে গেছিল দারুণ একটা এন্টারটেইনমেন্ট করলাম ছবি তুললাম আসলে এই একটা জিনিস যে দেখেন মানুষ অল্প কিছু টাকার জন্য অত পরিশ্রম করে যে পরিমাণ শীত তার মধ্যে দাঁড়িয়ে সে এভাবে মানুষকে এন্টারটেইনমেন্ট করতেছে আর আমরা আমরা অনেকেই আছি যারা এই সামান্য ২০টা টাকা তাকে না দিয়ে চলে যাচ্ছে এগুলো আসলে ঠিক না অনেক খোঁজাখুঁজির পরে অবশেষে আমরা একটা বাঙালি রেস্টুরেন্টের খোঁজ পাই যেখানে আমরা পরের দুই দিন নাস্তা প্লাস লাঞ্চ ডিনার করছিলাম মানে প্রথম দিন তো ম্যাগি আর এই অমলেট খেতে খেতে ব্রেড অমলেট খেতে খেতে আর ভালো লাগতেছিল না আমরা তো বাঙালি মানুষ আসলে ভাতের উপরে আমাদের কাছে আর কিছুই নেই তো কেমন জানি লাগতেছিল খাবারটার জন্য একটু সমস্যা হচ্ছিল তো অবশেষে এই হোটেলটায় ভালোই খেলাম আমরা খাবারও ভালো ছিল ভালোই মানে শেষ পর্যন্ত মানে একটু উদ্ধার পাওয়া গেছে যে খাবারের কষ্ট থেকে কালকে যে পরোটা খেয়েছি তার চেয়ে ভালো খাবার ভালো ছিল ফ্রেশ ছিল একটু দেরি হয়েছে দিতে খাবার ফ্রেশ খাবারগুলো অনেক ফ্রেশ ছিল দাম রিজনেবল
আমাদের এই 6 জন নাস্তা করলাম রাইসটা লুচি নিলাম পরোটা নিলাম 360 টাকা বিল আসছে তবে এদের ব্রেকফাস্টের জন্য একটু আগে বলে রাখলে ভালো হবে এরা বিশেষ করে লাঞ্চটাই বেশি প্রাধান্য দেয় লাঞ্চটাই না এই হলো হোটেল মল রোড থেকে একটু ভিতরে এসে তারপরে হোটেলের দেখা করবে হ্যালো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি হোটেলে কারণ অনেক ঠান্ডা আর ঘোরা হলো এই মেল রোড ছাড়া তো এই মুহূর্তে ঘোরার আর কোনো জায়গা নেই তাই এখন হোটেলে চলে যাচ্ছি বাচ্চা কাচ্চা ওরা ক্লান্ত দেখি রাতে নাও বের হতে পারি আর বের হলে তো কথা হবে যে কোনো ইনফরমেশন আমি আপনাদের জানাবো কিং বেড আলমিরার মতো কাভার্ড লাগেজ টাগেজ রাখা যাবে এখানে আমরাও রাখছি আরও রাখবো বড় একটি আয়না ড্রেসিং টেবিল এটার সাথে কানেক্টিং আর একটা রুম কানেক্টিং রুমের সেম সব কিছু দুই রুমে দুইটা টিভি আছে ওয়াশরুম ওয়াশরুম পরিষ্কার আছে একটু কাজ চলতেছে এই রুমটার ভাড়া দুই রুম মিলে মাত্র 1500 টাকা 1500 রুপি যেখানে 6 জন অনায়াসে থাকালে 6 জন অনায়াসেই থাকতে পারবে আমরা অবশ্য আরও একটা রুম নিছি ভুলবশত নেওয়া হয়েছে যাই হোক কালকে আমরা ওইটা ছেড়ে দেবো এখানেই থাকবো